নবীন প্রেমের মর্মান্তিক পরিণতি, তরুণ তরুণীর দেহ উদ্ধার হলো কল্যাণপুরে। বিশ্বকর্মা পুজো উৎসব মুখর আকাশ যেন এক লম্বায় ঢেকে গেল বিষাদের কালো মেঘে। সুখের আবহাওয়া গোটা কল্যাণপুর থেকে তেলিয়া মোড়া তুচিন্ডাই পর্যন্ত। তরতাজা দুই তরুণ তরুণীর যুগলের মৃতদেহ উদ্ধার হলো তাদের নিখোঁজ হওয়ার প্রায় 8 দিন পর। পচাগলা দেহই দুজনের। কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ ঘিলাতলির ছনকলার এক জঙ্গলে উঁচু গাছের একই ডালে দুদিক থেকে ঝুলছিল দেহ দুটি। পচন এতটাই ছিল যে দেহের মধ্যে দড়ি বাঁধা ঝুলন্ত অবস্থায় থাকলেও তাদের দেহ পড়েছিল নিচে। সোমবার স্থানীয় এক মহিলা কাঠ সংগ্রহ করতে গিয়ে এই তাদের দেহগুলি দেখতে পায় পচাগলা অবস্থায়। খবর দেওয়া হয় গ্রামবাসীদের। কেউ একজন ছেলেটিকে দেখে চিৎকার করে বলে ওঠে, এ আর সুজন সরকার, 21, বাড়ি একই পাড়াতে, মানে ঘিলাতুলিতেই। তুচিন্দ্রে তেলিয়ামুড়ার ITI এর ছাত্র সে। আর মেয়েটিকে একটু পরেই জানা গেল মেয়েটির নাম অঙ্কিতা দাস, বয়স বড়জোর 18, দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে। পড়তো খোঁজ নিয়ে জানা গেছে ITI পড়ার সুবাদেই তুচিন্দ্রের অঙ্কিতার সঙ্গে সুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুজন অঙ্কিতা প্রেমের কথা অনেকে জানলেও নাকি দুই পরিবারের লোকেরা জানত না। পোশাক আশাক দেখে দুটি দেহ শনাক্ত করার পর দুই পরিবারের লোকেরা নাকি এমনটাই জানান পুলিশকে। কিন্তু এই ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক।